একজন ইতিহাসের শিক্ষক কি একদিনের মধ্যে ম্যাথামেটিক্সের একটা ইম্পর্টেন্ট আর একটা সাকসেসফুল টিচার হতে পারে? বা একটা কি ম্যাথামেটিক্সের টিচার একদিনের মধ্যে একটা ইতিহাসের স্পেশালিস্ট টিচার হতে পারে? যদি সে দুটো সাবজেক্টই অনেক ভালো করে পড়েছে প্রথম থেকে, তবে এটা সম্ভব। তাও একদিনে তো সম্ভব নয়, স্পেশালিস্ট হতে একটু তো টাইম লাগবে, তার জন্যে নিরন্তর প্র্যাকটিস করতে হবে, তাই তো? তাহলে যখন মানুষ সৎ মানুষ হওয়ার পথে এগিয়ে পড়ে বা সরল মানুষ হওয়ার চেষ্টাতে এগিয়ে পড়ে, তখন সেটা একদিনে এক মুহূর্তে কনভার্ট হয়ে যায় এরকম হয় না। তার জন্যে টাইম লাগে, আর সেই টাইমটাতে আপনি কি কিভাবে প্র্যাকটিস করছেন, কি কি রুলস নিজের লাইফে অ্যাপ্লাই করছেন, এটা অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কিন্তু সমস্যা তখন আসে যখন আপনি একটা ভালো কাজ করতে চলেছেন, নিজেকে পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছেন, ভালো পরিবর্তনের দিকে, সৎ মানুষ হওয়ার পথে আপনি এগিয়ে পড়েছেন, কিন্তু আপনাকে লোকে ঠকিয়ে যাচ্ছে। যেহেতু আপনি আর ছলনা করছেন না, লোকে আপনাকে সবসময় ছল করে হারিয়ে যাচ্ছে। কি উপায় রয়েছে, কেন এরকম হয়, জানবো আজকে এই ভিডিওতে। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুগণ, লোকনাথ বাবা ইউটিউব চ্যানেল শুনছেন আপনি। আর যদি প্রথমবার এই চ্যানেলে এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন। যেটা ইম্পর্টেন্ট চেঞ্জ নিজের লাইফে আপনি দেখতে পারবেন, যখন আপনি সরল পথে এগোবেন বা সৎ পথে এগোবেন, তখন আপনার মনের মধ্যে আর কোনো রকমের কোনো ছলনার বাস থাকবে না। আপনি কখনো এরকম রাস্তায় এগিয়ে পড়বেন না যেখানে আপনাকে সৎ পথ থেকে বিমুখ হতে হবে, কেন কি আপনি ধ্যেয় লক্ষ্য নির্ধারণ করে ফেলেছেন যে আমাকে সৎ পথে চলার আছে, আমাকে সৎ মানুষ হয়ে জীবনের পারপাস, জীবনের যে গোল রয়েছে সেটাকে অ্যাচিভ করার আছে। আর যখন মানুষ এই পথে চলাকালীন আপনাকে ঠকায়, তখন এরকমই মনে হয় যেমন কোথাও যখন সার্কাস চলে, এক ছাদ থেকে অন্য ছাদ একটা রশিতে একটা ছোট মেয়ে হেঁটে ক্রস করে যাচ্ছে, আর যদি নিচ থেকে দর্শকরা তার উপরে পাথর ছুঁড়ে, তার পড়ে যাওয়ার ভয়টা কতটা বেড়ে যায়। সেম ইনসিডেন্ট এখানেও হয়, যখন আপনি সরল এবং সৎ পথে এগোচ্ছেন, প্রচুর মানুষ চেষ্টা করে যে আপনাকে সেই পথ থেকে কিছুও করে ভ্রমিত করে দেব, কিছুও করে ফেলে দেব, কিন্তু যদি আপনি না পড়ে যান, তাহলে সেই মেয়েটি যে রশিটা ক্রস করে অন্যদিকে চলে গেছে, অন্য ইন্ডে পৌঁছে গেছে, নিচের সব দর্শকরা হাত তালি দিয়ে আপনার অভিবাদন করবে। ঠিক এরকমই এখানেও, যদি আপনি সৎ পথের রাস্তাতে সাকসেস পেয়ে যান, সেই গোলকে অ্যাচিভ করে নেন, তাহলে পৃথিবীর সব মানুষ আপনার দিকে সম্মানের দৃষ্টিতে দেখবে, সে আপনার এক্সাম্পল অন্যদেরকে দেবে কি দেখ কীরকম মানুষ এ হয়েছে। তাহলে এই কোয়ালিটি কি করে বিল্ড আপ করি আর কি করে নিজেকে ঠকানোর থেকে বাঁচাই? বাবা লোকনাথের একটি অমৃত বাণী আপনাকে এই জীবনে যাত্রাতে, সৎ পথে জীবনযাত্রাতে অনেক হেল্প করবে, এটাকে সবসময় মনের কাছে বেঁধে রাখুন। বাবা বলেছেন যে ধন সম্পত্তি অর্জন করতে হবে নিজের সুখের জন্য, নিজের পরিবারের সুখের জন্য, সেটাকে উপযোগ করতেই হবে। সেগুলোকে না করে তুমি এই পৃথিবীতে বসবাস করতে পারবে না। এই মায়া জগতে কিছু কিছু জিনিস একদম নেসেসিটি রয়েছে, সেগুলোকে পালন করতেই হবে। আর সেগুলোকে পালন করা কালীন আপনি এটা ভাববেন না কি সব কিছু আপনাকে প্রভু দিয়ে দেবে, আপনাকে নিজের সাহায্য নিজে করতে হবে, তবেই সেই পরমেশ্বর আপনাকে সাহায্য করবে। আপনি যদি নিজে উন্নতির পথে এগোতে চান, তবেই প্রভু দেখবে যে আপনি সত্যি উন্নতির পথে এগোনোর জন্য কতটা চেষ্টায় রয়েছেন। সাহায্য তাকেই প্রভু করে যার মনের মধ্যে সৎ ভাব নিয়ে সে কিছু নতুন প্রচেষ্টা সবসময় করতে থাকে নিজের জীবনকে উন্নতির পথে নিয়ে যাবার জন্য। সেরকমই যদি আপনি সৎ হতে চাইছেন, সরল হতে চাইছেন, তাহলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি আমার কেউ ক্ষতি করতে আসছে, আমাকে যদি বারবার আমার পথ থেকে বিচলিত করে দিতে আসছে, তাহলে আমাকে তার প্রতি ধ্যান দেবার নেই, কেন কি আমার গোল অনেক পরিষ্কার ক্লিয়ার রয়েছে। সেই মানুষগুলো আমার ক্ষতি করতে এসে নিজেরই ক্ষতি করছে, নিজের সময় নষ্ট করছে, যদি এটা মাথায় গেঁথে নেওয়া যায়, আমাকে যদি কেউ ঠকাতে আসে, তাহলে আমি নিজের সম্পূর্ণ প্রোটেকশন নিতে পারি সেই ঠকানোর থেকে বাঁচার জন্য। আমি সাধু হতে পারি, আমি সন্ত হতে পারি, আমি সরল হতে পারি, আমি সৎ হতে পারি, কিন্তু আমাকে কেউ বোকা বানিয়ে যাবে সেটা তো হতে দেব না। আমি সব সময় নিজের এক চোখ খোলা রাখবো যে আমাকে কে কিভাবে
এই পথ থেকে বিমুখ করতে এসেছে, সেগুলোর থেকে সবসময় দূরে থাকব, সেগুলোর থেকে সবসময় সতর্ক থাকব। বাবা লোকনাথের এরকমই অমৃত বাণী যদি আপনি রেগুলারভাবে শুনতে চান, তাহলে ডিসক্রিপশনের ফার্স্ট লিঙ্কে লোকনাথ বাণী ইউটিউব চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে প্রতিদিন নতুন ভিডিও আপনি শুনুন। লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের বহুমূল্য সময় দেবার জন্য। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।